সাপের নাম শুনলে অনেকেই ভয় পেয়ে যান, অনেকে আবার সাপ দেখলে ঘৃণাতে মুখ সরিয়ে নেন। সাপকে প্রাণী হিসেবে আমরা যে কারণে ভয় পাই তার মূল কারণ হচ্ছে এর বিষ। বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়, তাই বিষাক্ত সাপ থেকে সবাই দূরে থাকে। এই সাপের মধ্যে কিছু আছে বিষহীন, আবার কিছু আছে খুবই বিষাক্ত। আজকে ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবথেকে বিষধর 10টি সাপ সম্পর্কে। নম্বর 10, র্যাটেল স্নেক। যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এই র্যাটেল স্নেক। এদের লেজের দিকে ঝুনঝুনি সজ্জিত বিশেষ অঙ্গ থাকে যার সাহায্যে তারা শব্দ করতে পারে। শরীরে 2/3 লাফিয়ে আক্রমণ করে থাকে। এটি উত্তর আমেরিকার সব থেকে বিষধর সাপ। এই সাপে কামড়ালে শিশুদের দ্রুত মৃত্যু হয়। এই সাপের বিষ টিস্যু নষ্ট করে ফেলে রক্ত জমাট বেঁধে যায়, ফলে এর সঞ্চালন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। এই সাপে কামড়ানোর পর শ্বাসকষ্ট, প্যারালাইসিস, বমি, রক্ত বমি, চেতনাহীন হয়ে পড়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। নম্বর 9, ভাইপার্স। ভাইপার্স মূলত সাপের একটি জাত। এই জাতের অনেক ধরনের সাপ আছে। সারা বিশ্বে ভাইপার্সদের দেখা যায়। মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়ার ভারত, চীন এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে এদের বেশি দেখা যায়। এরা খুব দ্রুত রেগে যায় এবং প্রধানত রাতের বেলা শিকারে বের হয়। এরা খুব দ্রুত আক্রমণ করে থাকে। ভাইপার্সদের কামড়ালে প্রচণ্ড ব্যথা হয়, পরে শ্বাসকষ্টের সাথে প্যারালাইসিস দেখা দেয় এবং হৃদস্পন্দন আস্তে আস্তে কমে যায়। এই সাপে কামড়ালে শরীরের উপর থেকেই বোঝা যায় যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। যদি দ্রুত চিকিৎসা দেওয়া যায় তাহলেও 2 থেকে 4 সপ্তাহ নাগাদ প্রচণ্ড ব্যথা থাকে। নম্বর 8, ডেথ এডার। ডেথ এডার সাপ বিশের দিক থেকে অষ্টম স্থানে রয়েছে। নামের সাথে এই সাপের কামড়েরও যথেষ্ট মিল পাওয়া যায়। অস্ট্রেলিয়া এবং নিউগিনিতে এই সাপ দেখতে পাওয়া যায়। ডেথ এডার মূলত অন্য সাপকে তাড়া করে কামড়িয়ে মারে এবং খেয়ে ফেলে। এক কামড়ে এই সাপ 40 থেকে 100 মিলিগ্রামের মতো বিষ ঢেলে দেয়। এই সাপে কামড়ালে শ্বাসকষ্ট, প্যারালাইসিস দেখা দেয়। 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কামড়ে আহত ব্যক্তির মৃত্যু হয়ে থাকে। এই সাপ একবার বিষ ঢালার পর দ্রুততম সময়ে এদের বিষ থলিতে আবারও বিষ উৎপাদন করতে পারে। নম্বর 7, ফিলিপাইন্স কোবরা। পৃথিবীর সব কোবরাই বিষাক্ত এবং ভয়ানক সাপ, কিন্তু অন্য সব কোবরা থেকে ফিলিপাইন কোবরা একটু আলাদা। কোবরা প্রজাতির মধ্যে এরাই সব থেকে বেশি বিষধর। এরা প্রায় 3 মিটার দূর থেকে বিষ ছুঁড়ে মারতে পারে। এই সাপে কামড়ালে আধা ঘন্টার মধ্যে মৃত্যু হয়। কামড়ানোর সঙ্গে সঙ্গে শরীরের অবশ, মাথা ঘোরানো, বমি, মেরুদণ্ডে ব্যথাসহ নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। নম্বর 6, টাইগার স্নেক। টাইগার স্নেক অন্যতম বিষাক্ত সাপ। এই সাপে কামড়ানোর 30 মিনিটের মধ্যে মানুষ মারা যায়। এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার 60 থেকে 70%। এরা সাধারণত মানুষ দেখলে ভয় পালায়, কিন্তু একবার খেপে গেলে এই সাপ বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে। টাইগার স্নেকের নিশানা কখনো মিস হয় না। নম্বর 5, ব্ল্যাক মাম্বা। আফ্রিকার বিভিন্ন দেশে ব্ল্যাক মাম্বা নামক ভয়ঙ্কর এই সাপের দেখা মেলে। খেপাটে স্বভাবের জন্য এরা বিশ্বে প্রথম। কোনো ব্যক্তি যদি একবার ব্ল্যাক মাম্বার পাল্লায় পড়েন তাহলে কামড় না খেয়ে ফিরে আসতে পারবেন এমন সম্ভাবনা খুবই কম, কারণ এই সাপ যাদের উপর খেপে যায় তাদেরকে ঘোড়ার মতো তাড়া করে কামড়ে দেয়। এরা বেশ দ্রুতগামী, দেখতে প্রধানত কালো হয়। প্রায় 20 কিলোমিটার ঘন্টা গতিতে তাড়া করার ক্ষমতা রাখে ব্ল্যাক মাম্বা। একই সারিতে 12 বারের বেশি কামড়ে দেয় এরা। এদের প্রতিটি কামড়ে 100 থেকে 120 গ্রাম বিষ বের হয়, যা 10 থেকে 25 জন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। মাত্র 15 মিনিটের মধ্যেই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। নম্বর 4, টাইপান। টাইপান সাপ অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। টাইপানের এক কামড়ে 12,000 গিনিপিগের মৃত্যুর মতো যথেষ্ট বিষ থাকে। এর বিষ রক্তনালী বন্ধ করে দেয়। এই সাপের কামড় থেকে বেঁচে ফিরেছেন এই সংখ্যা খুবই কম। যথার্থ চিকিৎসা দেওয়া হলে অনেক সময় রোগীকে এক নাগারে বহুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকতে হয়। নম্বর 3, ব্লু ক্রিট। ব্লু ক্রিট সাপ দেখতে পাওয়া যায় দক্ষিণ এশিয়া এবং ইন্দোনেশিয়াতে। ক্রিট অন্য সাপ শিকার করে এবং খেয়ে বাঁচে। রাতের বেলা বের হয়, অন্ধকারে আক্রমণ করতেই এরা বেশি পছন্দ করে। এই সাপ নিজেদের প্রজাতিকে খেয়ে ফেলে। এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার 85%। এই সাপের বিষ একবার শরীরের ভেতরে ঢুকলে শরীর সুস্থ হতে অনেক সময় লেগে যায়। নম্বর 2, ইনল্যান্ড টাইপান। টাইপান সাপের মধ্যে এই ইনল্যান্ড টাইপান আরেকটি জাত। বিষের কার্যক্ষমতার দিক থেকে অস্ট্রেলিয়ার ইনল্যান্ড টাইপান সাপের অবস্থান দ্বিতীয়। এদেরকে ক্ষুদ্র আঁশের সাপও বলে। অস্ট্রেলিয়ার আদিবাসীদের কাছে সাপটি দান্দার বিল্লা নামে পরিচিত। বলা হয়ে থাকে এই সাপ এক দংশনে যে পরিমাণ বিষ নির্গত করে তাতে অনায়াসে শতাধিক পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু ঘটা সম্ভব। কোনরূপ প্রতিষেধক ব্যবস্থা না নিলে এই সাপে দংশনের সময় থেকে মৃত্যুর দূরত্ব মাত্র 40 থেকে 45 মিনিট। এরা ঋতুর সাথে রং বদলায়, গ্রীষ্মে জলপাই রঙের আর শীতে ধূসর। আফ্রিকার ব্ল্যাক মাম্বা বা দক্ষিণ পূর্ব এশিয়ার লম্বা কিং কোবরার মতো এরা ক্ষিপ্র আক্রমণাত্মক নয়। ভয়াবহ রকমের বিষাক্ত এই সাপ সচরাচর মানুষের সান্নিধ্যে আসতে চায় না, আক্রমণও করতে চায় না। এদের বিষ কোবরা থেকে 15 গুণ বেশি শক্তিশালী। নম্বর 1, বেলচার সি স্নেক। ভেনামাস প্রাণীকুলে সরীসৃপের মধ্যে সবচেয়ে বিষাক্ত হল বেলচার সি স্নেক। অস্ট্রেলিয়ার উত্তর উপকূল এবং দক্ষিণ এশিয়ার উপকূলের সাগরের জলে এদের দেখা পাওয়া যায়।
এই সাপের এক কামড়ে যতটুকু বিষ বের হয় তা দিয়ে প্রায় 1000 পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু নিশ্চিত করা সম্ভব। কিন্তু এই সাপটি খুবই শান্ত ও লাজুক প্রকৃতির, বিশেষ করে জেলেদের মাছ ধরার সময় জালের ভিতরে ধরা পড়ে। এই সাপ মাঝে মাঝেই ভূমিতে যায়, পানির নিচে এরা 78 ঘন্টা দম বন্ধ করে থাকতে পারে। এই সময়ের মধ্যে তারা শিকার ধরে এবং বিশ্রাম নেয়।